কিরে যাবি না? তোরা যা, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। আচ্ছা সতীন, এদিকে। কি কইবা তাড়াতাড়ি কও। এই আহামরি বয়সে বাহারের সাজন সাইজা কই যাও সতীন? দাদি দাদি, অত ন্যাকামি করুন লাগবো না। মরিস কয়টা বাইটটা দিয়ে যাও, যাও। ওই যা। কইও না কইও না দাদি গো, ও দাদি মরিস বাটিতে জইলা পুইরা মরি আমি হাতের জালাতে, জইলা পুইরা মরি আমি হাতের জালাতে। তাহলে পেঁয়াজ গুলন কাটা দে। কইও না কইও না দাদি গো, ও দাদি পেঁয়াজ কাটিতে পেঁয়াজের ঝালা চোখে লাগে চোখ ভরে পানিতে, পেঁয়াজের ঝালা চোখে লাগে চোখ ভরে পানিতে। তুই রান্না কর, আমি এগুলান করি। কইও না কইও না ভাবি গো, ও ভাবি রান্না করিতে চোখে অন্ধকার দেখি চুলার ধোয়াতে, চোখে অন্ধকার দেখি চুলার ধোয়াতে। কই যাইতেছ, বসো। রান্নাটা কইটা দিয়ে জানা। আরে কোথায় যাচ্ছ হে সুন্দরী? বহু পদ ঘুরে বহু সন্ধান করে আজ তোমার দেখা পেয়েছি। হাজার লক্ষ কোটি ফুলের মাঝে তুমি একটি মাত্র গোলাপ, যার রূপ সুধা শুধুই আমার জন্য। মানে? মানে আমি তোমাকে শাদি করতে চাই। যদি স্বেচ্ছায় রাজি না হও তাহলে জোর করে উঠিয়ে নিয়ে তোমার সর্বাঙ্গে কলঙ্কের কালি লেপন করে দেব, যাতে তোমাকে আর কেউ। এসব তুই কি বুঝিস? বুঝাও কেন না বুঝার ভান করছো সুন্দরী? আজ আমার হাত থেকে পৃথিবীর কোন শক্তি তোমাকে রক্ষা করতে পারবে না। এসো সুন্দরী। আমি 15 দিন ধরে যাত্রার আছি, শুননা শুননা এই ডায়লগ গুনা মুখস্থ কইরা তোরে শুনাই মারাইছি, আর তুই না বুঝাই আমার মালি। কান্দিস না, কান্দিস না, আমি আরো মনে করছি তুই সত্যি সত্যি বলতাছস। হইছে আর কান্দন লাগবো না। তুই যে পানির নিচে ডুব দিয়া 5 মিনিট থাকতে পারোস সেই খেলা এখন আমাদের দেখা না। দেখাবো না আমার মালিকে। বুঝছি, এখন আর পানির নিচে ডুব দিয়ে থাকতে পারোস না। না পারি না। তাহলে পারলে দেখা। অনি দেখাবো, চল পুকুরে, চল আয় আমার লোকে, অনি দেখাবো। আজকে দেখাই দেবো যুদ্ধে থাকবার পারি কিনা, থাকবি কিন্তু। হ্যাঁ।
আমি না ওড়া বন্ধ যাবি না কিন্তু, এই যে ডুব দিলাম। এই চল চল পালাই পালাই চল চল। একটা মানুষও আমার বিয়ার কথা কয় না। Hey!
দেখাইতে হইব। যাইও না বন্ধু হে, কি ও বন্ধু নদীর ঘাটে তে জল পরি যে টাইনা নেবে গহীন জলেতে। কি যাইও না যাইও না বন্ধু হে, ওহ বন্ধু নদীর ঘাটে তে জল পরি যে টাইনা নেবে গহীন জলেতে। জল পরি তোমার নাম চিনি? সত্যি তুমি জল পড়ি? ও যে একদম সামনে যে মেয়েটা, ওই মেয়েটা কোন বাড়ি? ও ও তো মন্ডল চাচার মাইয়া সিনি। মন্ডল চাচার মাইয়া সিনি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি কোনো চিন্তা করো না বাবা, কেউ বিয়ার প্রস্তাব পাঠাইতে কইলে
এই আন্দাজ ঘটক বৈশা থাকতে পারে। এখনই তোমার বিয়ার প্রস্তাব লইয়া আমি মন্ডল বাড়ি যাইতেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সালাম। ও চাচা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খরচটা নিয়ে যান, খরচটা নিয়ে যান। ওইটা আবার রাইখা দিলা কে? আসি আসি। আল্লাহ রে, কেমন জানি লাগতেছে। বাবা পান দাও। বাজান, আমার ডাকছেন? হ্যাঁ বয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারি? আরে বসো মিয়া, তোমার খাইস্তো তো এখনো গেল না, তা কি খবর আছে কও? খবর তো ভালোই, আপনার মাইয়ার বিয়ের প্রস্তাব লই আইছি। তা পোলাটা কেডা? সোনকান্দা গ্রামের মোতাল্লেব মিয়ার পোলা, লাল মিয়া। ঘটক তোর বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। হাশেম। জি বাজান। তুমি ওই পোলাটার ব্যাপারে ভালো করে খোঁজ খবর নাও। বাজান, মিয়ারা তো লোক বলা না, আমার মনে হয় মিয়াদের সাথে আত্মীয়তা না করাই ভালো। তুমি ঠিকই কইছো। দেখো ঘটক, মাইয়া যতক্ষণ ঘরে আছে ততক্ষণ বিয়ার প্রস্তাব আসবই। তুমি এটা বাদ দাও। হ্যাঁ, তুমি আমার মাইয়ার জন্য ভালো একটা পোলা খুঁজে বের করো। ঠিক আছে মন্ডল সাহেব, আমি ভালো ছেলের খোঁজ করতেছি, আজকে আসি। তোর যে তেলং তেলং বাপ, দেখিস আবার কোন নাগরের লোকে বাইক যাচ্ছিস না? দেখিস আবার কোন নাগরের সাথে বাইক যাচ্ছিস না? তুমি সত্যি জলপরি। কি রে সতীন, এত মুসরা মুসরি করতেছিস কেন গোমা? ঘুম যে আসতেছে না দাদি। ঘুম আসতেছে না কেন? মন বাগানে কি বসন্তের কোকিল ডাকতেছে? ডাকতেছে। আচ্ছা, ঘটক এই যে না করে দিলেন, ছেলে সম্বন্ধে কি কি ঠিক মতো খোঁজ খবর নিছিলেন? খোঁজ খবর নিতে হইব না, মিয়া বংশই খারাপ। মিয়া বংশের কি সবাই খারাপ? ভালো মানুষ নাই? ভালো মানুষ আছে, তবে মোতালাব মিয়ারা লোক ভালো না। তাছাড়া লাল মিয়ার আমি ভালো করে চিনি, ওর স্বভাব চরিত্র ভালো না। ইল বাবা মতিঝিল, 500 টাকার বান্ডিল, যে খায় গাজা সে হয় রাজা। একজনকে জিমায় গেলে নারে দোস্ত, মুন্ডা ভালো নাই। কেন দোস্ত, কি হইছে? মহেশ্বর মন্ডলের মেয়া সিনির বিয়ার প্রস্তাব পাঠাইছিলাম, প্রস্তাব ফিরিয়ে দিছে। মিয়া বংশের লোকেরা নাকি খারাপ? আচ্ছা দোস্ত, তোরাই কর, আমি কি খারাপ? তুই মোটেও খারাপ না দোস্ত, যারা তোরে খারাপ কইছে তারাই খারাপ। আরে না না, আমারে খারাপ কয় নাই তো, খারাপ কইছে আমার বংশরে। ওরা নাকি মিয়া বংশের কোনো পুলার লগে মেয়াই বিয়ে দিব না,
সিনিরে প্রথম দেখাতে আমার পছন্দ হইছে। যেমন রূপ তেমন গঠন, দেখতে ঠিক সিনির মতো মিষ্টি একটা মায়া। ওর যদি আমি বিয়ে করতে পারতাম তাইলে আমি জীবনে কিছুই চাইতাম না। আফসোস করিস না দোস, দেখবি তুই ওর চাইতে ভালো মাইয়া বিয়ে করতে পারবি। ধর বাবারে স্মরণ কর। গলায় দড়ি বাইন্দা বাগানে বসে কামতেছিস কেন? আমার বাসা থেকে কি হইব? গ্রামের সবারে বিয়ে করায়, আমারে বিয়ে করাই না। আমার মরণ দশা দেখা তোমরা হাসতেছ, হাসবাই তো খালি কেউ খেলা দেখা খেলা দেখা। কেউ আমার বিয়ের কথা কও না তো, আজকে আমি মহিলা হিসাব। আমরা আজকে চাচারে কইয়া তোর বিয়ের ব্যবস্থা করামু। হাসা কইতাছ তো? হ্যাঁ হাসাই কইতাছি। ঠিক আছে, আলা আমি আর মরলাম না। আচ্ছা ঠিক আছে, অন বাড়ি যা যা। আচ্ছা বাদানে কও কিন্তু। আচ্ছা যা, অন যা, কমু না। ও বাবা কই যা, অন যা। গর ভেঙে যাবে চুরি কলঙ্কের কালি মাইখা, কেমনে যাব বাড়ি। যাইলা প্রেম ককিলা, মন মজাইলা প্রেম ককিলা, তুমি তো সুন্দরী, দাও যদি ঠাই ওই মনেতে হব যে তোমারি, দাও যদি ঠাই ওই মনেতে হব যে তোমারি।
হরিণ হরিণ লাজুক চোখে দাও না ইশারা। হরিণ লাজুক চোখে দাও না ইশারা, যাও ফিরে যাও নিজ গায়েতে। যাও ফিরে যাও নিজ গায়েতে, আমি যে অবলা ভালো মন্দ না বুঝিয়া খেলবো না প্রেম খেলা, ভালো মন্দ না বুঝিয়া খেলবো না প্রেম খেলা। তোমার রূপে পাগল আমি শোনো গো সরলা, পাগল পাগল দুষ্টুমিতে হয়ো না উতলা। তোমার রূপে পাগল আমি শোনো গো সরলা, পাগল পাগল কাছে এসো প্রেম সোহাগী, কাছে এসো প্রেম সোহাগী, পাশে একটু বসো চোখে চোখে চোখ রাখিয়া পরাণ খুইলা হাসো, চোখে চোখে চোখ রাখিয়া পরাণ খুইলা হাসো। লজ্জাতে যাই মোরি না চিনিয়া প্রেমের নদী দেব না গো পাড়ি, না চিনিয়া প্রেমের নদী দেব না গো পাড়ি। মন মজাইলা প্রেম ককিলা, মন মজাইলা প্রেম ককিলা, তুমি তো সুন্দরী দাও যদি ঠাইই মনেতে হব যে তোমারি, দাও যদি ঠাইই মনেতে হব যে তোমারি। শোনো, এইবারের খেলায় কিন্তু লক্ষ্মণপুরকে হারাতেই হইব, গতবার আমরা অল্পের জন্য জিততে পারি নাই, শুধুমাত্র মহেশ্বর মণ্ডলের পোলা হাসেম মণ্ডলের জন্যে, শুধুমাত্র ওকে যদি আমরা আটকাতে পারি তাহলে খেলায় আমরা অবশ্যই জিতব। হীরা, হাসেমরে কিন্তু তোমার আটকাইতেই হইব। মিয়া সাহেব, হাসেমরে এমন শিক্ষা দিমু যাতে জীবনে কোনোদিন ও আর খেলার নাম না নেয়। সাব্বাস, এইবারের খেলায় জিতে গতবারের প্রতিশোধ নিতে হবে, কি বলেন ফিরোজ মিয়া? মিয়া সাহেব ঠিকই কইছেন, এইবার জিতটা গতবারের প্রতিশোধ নিতে হইব। আলম, গতবার তুমি কিন্তু ভালো খেলতে পারো নাই। চাচা, গতবার আমার জ্বর থাকাতে আমি ভালো খেলতে পারি নাই, এইবার হাসেমরে আমি একলাই আটকাম। হালিম জি, তোমার কি খবর? চাচা, প্রতিশোধ নেওয়ার জন্য আমার শরীর জ্বালাপোড়া করতেছে, হাসেমরে আটকানোর দায়িত্ব আমার উপর ছেড়ে দেন, দরকার হলে থাবা মায়ের কলজাটা বাইর করে আনুম। গতবারের খেলায় হাসেম জাতা মারে আমার ভাইয়ের মাঞ্জা ভেঙে দিছে, ওরে আমি ছাড়ুম না। লাল জি, মানিক কই গেছে? ওরে তো দেখতাছি না। বাজান, মানিকের নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ও গঞ্জে গেছে কিছু ফল মূল আনতে, শরীরে বল বাড়াইতে হইব না, সামনে খেলা। জানো, তোমার দেখার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি, সারা রাত ঘুমাইতে পারি নাই, তোমার আবার দেখার জন্যে বুকের মধ্যে ছটফট করতেছিল,
তুমি আমার দেহার জন্য এইভাবে চলে আসবা, আমার ভালোবাসার কথা বলবা, আমি স্বপ্নেও ভাববার পারি নাই। তোমারে দেহার পর থেকে আমিও ঘুমাইতে পারি নাই, সারাটা রাত ছটপট করছি, কখন রাত শেষ হইব আবার কখন তোমারে দেখতে পাবো। তোমারে দেখার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে উঠছিল। তোমারে সারা আমি আর কিছুই চাই না, কথা দাও আমার কখনো ভুলে যাইবা না, সারাটা জীবন আমার তোমার বুকে রাখবা। তুমি আমার শূন্য বুকটা পূর্ণ করে দিছ, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। মানিন, আমার কেন যেন ভয় করতেছে। ভয় করতেছে কেন? আমার বিয়ে দেওয়ার জন্য বাজান ঘটক লাগাইছে। তুমি কালই বাজানের কাছে বিয়ের প্রস্তাব পাঠাও, তোমার আমি আড়াইতে চাই না। ঠিক আছে, আমি আজকাই তোমাদের বাড়িতে ঘটক পাঠাবো, আমিও তোমার হারাইতে পারবো না। খবর পাইলাম এইবারের খেলায় আমাকে হারাইবার জন্য নাকি মিয়ারা উইড্রা পড়ে লাগছে। যেমনে করে হোক এইবারে জিতা নাকি গতবারের হারের প্রতিশোধ লইব। কইলে হইল, খেললে নিতে হইব। আমাকে গায়ের জোর অহনো কমে নাই, খেলায় এইবারও আমরাই জিতম। দম দিবার আইলেই ধরে এমন জাতা দিমু যাতে আর ওইটা খারাইতে না পারে। চুপ কর, জাতা দিবি না খাবি হেই চিন্তা কর। আচ্ছা আশিক, তোমার দম আগের মতোই আছো তো নাকি? দুই মিনিট বাইরা হয়েছে পাঁচ মিনিট, গ্রামে সবাই জানে আমি ডুব দিয়া পাঁচ মিনিটের বেশি থাকবার পারি, আর তুমি জানো না, আবার আমার দমের কথা জিগাও। আরে হইছে হইছে, থাম, খেলায় জিততে হইব সেটা মাথায় রাখবি আর সেইভাবে প্রস্তুতি নিবি। এখন যা, যার যার কাজে যা। ওয়ালাইকুম আসসালাম। মন্ডল সাহেব, একটা খুশির খবর আছে, একটা ভালো পাত্র আছে। পাত্রর ঠাই ঠিকানা বলো। এই অভাবের সমাজে বিয়া জোড়া দিলি, টাকা পয়সা কই পাম? তুমি কোনো চিন্তা করো না মা, ব্যবস্থা একটা হইবই। ব্যবস্থা আর কি, গোলার ধান বেসন ছাড়া আমি তো আর কোনো পথ দেখতাছি না। মা, তোমার বয়স হইছে, মলিও বড় হয়ে যাইতেছে, দুই দিন পর মলিরে বিয়া দিলে পরের ঘরে যাইব। তোমার সেবা যত্ন করার জন্য তো একজন মানুষ দরকার। ঠিকই কইছস, আমি আর কয়দিন বাঁচুম, বউয়ান বি ভালো কথা, এইবার সংসারে কাজ কামে একটু মন। মা, আবাদ ফসল এখন আমি নিজেই করুম, সংসার নিয়ে তোমার ভাবতে হইব না। ভাইয়া আর যাই করো, আগে ঘরে ভাবি আনো। কিরে সতীন, কই গেছিলি? এদিকে তো তোর বিয়া পাকা করে ফেলাইছে, আর ঢ্যাং ঢ্যাং করে গ্রাম ঘুরে বেড়াইতে পারবি না, মালেকের সেবা যত্ন করতে তোর দিন যাইব। মালেক? হ, ছনকান্দা গ্রামের মালেকের সাথে তো তোর বিয়া পাকা করলো। ও মা, স্বামীর কথা শুনলে যে তোর চোখ দিয়ে পানি পড়তেছে। মালেক খুব ভালো পোলা, আমার শরীর নাতি, তুই সুখেই থাকবি। ননদ দেখি বিয়ার কথা শুই নাই কান্তাছে। দাদি, তুমি কিছু কইছো নাকি? মালিকের নাম শুনেই সতীন আমার কান্দা শুরু করছে। মালিক হেইডা বর কেডা, ওর তো বিয়া ঠিক হইছে সোনকান্দা গ্রামের মানিকের সাথে। কি মানিক? কই মালিক আর কই মানিক, কি জানি মনে হয় আমি ভুল শুনছি। তুমি ভুল শুনছো, ওর নাম মানিক। ও ভাই, খেলা নিয়ে আপনারা বাপ পোলাই যা শুরু করছেন, পরে না আবার দুই গ্রামের মধ্যে কাইজা বাজে। কাইজা বাজলে বাজবো, দরকার হইলে লাশ পড়ব, তবুও খেলায় আমরা জিততে হইব। মেয়েরা কখনো হাঁটতে জানে না।
এইডা আপনি কি কন? খুন খারাপি হইলে তো থানা পুলিশ হইব। থানা পুলিশ হইলে হইব, তাতে আমার কোনো সমস্যা নাই। থানা পুলিশটা আমার হাতের মুঠায়। আপনাদের যা খুশি তাই করেন, এর ভালো মন্দ আমি কিছুই কইবার যাব না। ভালো মন্দ নিয়ে তোমরা চিন্তা করতে হইব না, এই মোতালাব মিয়া যা বলে তাই করে। তুমি যাইতে থাও, আমি আইতাছি। মনের ভুল বয়স হয়েছে তো, কখনো ভুল হয় না, তাই তো কই আমার পিছে কেটা লাগছে। একটা ভেসাল পাতায় দিব, সেই ভাবে ওর রেখা চাই দিব। আমার দিকে তাকা, কি দেখতেছ? এই বিয়ার পোশাক পইরা বর সাইজা, তুমি কই যাইতেছ আব্বা? বিয়া করবার যাইতাছি, আজকে আমার বিয়া করাইতে হইব। কইছে আমারে, আমি কি করি? আব্বা তুমি কি চিন্তা করতেছ? আমার বিয়া করাইবা না? আজকেই তোমার আমি বিয়া করামু। আবার তুমি করবা না তো? আরে না না না, আমি কি জীবনে বিয়া কম করছি? আর তোরই করাবা। কন্যার সাজগোজ তাড়াতাড়ি শেষ করে। এই চল দুলারে দেখে আসি, চল চল। একি মাইয়া দিয়ে আমার চোখ মারে, মনে হয় আমার মাইয়া পছন্দ করছে। ইস, এমন একটা বউ যদি আমার থাকতো, ওর কত্তর ধুইয়া সারা জীবন পানি খাইতাম। আপনার কোনো সমস্যা নাই তো? যে না, তাড়াতাড়ি বিয়া পড়ানোর ব্যবস্থা করেন। আপনি কোনো চিন্তা করেন না, একটু ধৈর্য ধরেন, আমি সব ব্যবস্থা করতেছি। আলহামদুলিল্লাহ, চরপাড়া নিবাসী গফুর শেখের বড় কন্যা মোসাম্মত আকলিমা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করিতে সম্মতি দিয়েছেন। আপনি যদি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করিতে রাজি থাকেন তাহলে বলুন কবুল। বাবাজি কবুল বলেন, বাবাজি কবুল বলেন। বাজান, তুমি বিয়া করবা না? আমি বিয়া করবো না তো কি? তুমি বিয়া করবা? তাহলে কবুল বলো। আমি বউলা দেখে কবুল কবুল না। ঠিক আছে, আপনাকে বউ দেখে চলেন আসেন। আসেন, এই যে বাবাজি, তুমি তোমার বউরে ভালো করে দেখে নাও। আমি এত স্রোত স্বরূপ বউ বিয়া করুম না। আরে ছোট না ছোট না, তোমার সমানই। এই যে এটা নিচে নেমে দাঁড়ান তো। দেখছ তো, তোমার সমানই লম্বা, খুব ভালো ভাইয়া। মুখ ঢাইকে রাখলে ভালো না মন্দ দেখুম কেমনে?
দেখা পরনটা জুরাত তারপরে দইলো এখন ছাড়ো মাইসে কি কইব ছাড়ো না কি আরে উঠে না কেডাই দেই শয়তান আয় তো দেখি বাবাজি এই বিয়া করে আপনারা তো কিছুই বোঝেন না বাবা বিয়ার আগে উপায় শুইতে নাই বাবা উঠো বাবাজি বউ কি আরো দেখবা না দেখব না আচ্ছা চলো তাহলে তোমার বিয়ে করতে হইব না মাসা আর এই যে ঘটক আমি তোমার বিশ্বাস করছিলাম তুমি জান না শুন না একটা রাক্ষস মাইয়ের সঙ্গে তোমার পোলার বিয়া দিতে আনছ কি রাক্ষসী কইল চল বাজার আমরা চলে যাই বেশা যান না বেশা যান না যান না তুমি আবার কই যাইতাছ বিয়ে শাদী যখন হবে না তখন এই ঘটকের কাজের কাম কি আপনার দেখা আপনার স্বামীর মির্গির ব্যারাম উঠে গেছে সে আপনাকে বিয়ে করে নাই এতে আমাদের অপরাধ কি আসসালাম আলাইকুম আসি বিয়া ভাইঙ্গে আমার যে কলম কইল আমার আর কোন পোলা বিয়া করবো বিয়া হবে আছে কেন আপনি কি আপনি খুশি হন নাই খুশি হইছি বেজার হইছি কারণ আমার ঘরে আরো তিন তিনটা বিবি আছে কোন সমস্যা নাই আমারও চারটা স্বামী ছিল আমি আপনার সাইন নাম্বার বিবি আর আপনি হলেন আমার পাঁচ নাম্বার স্বামী আই কাজী চল আমাকে বিয়া করাবি হুবুনা সান্দিলাম বান্দিলাম সারলি না তোর বেঁকা তোরে সারা জীবন অচল তোরে সারা জীবন অচল কেমনে চলি একা একা পরানের লাঠি রে সান দিলাম বান দিলাম সারলি না তোর বেঁকা পরানের লাঠি রে সান দিলাম বান দিলাম সারলি না তোর বেঁকা তোরে সোজা করবার লাইকা ঘি মাখিলাম তেল মাখিলাম পানির নিচে ডুবাইয়া রাখলাম মাখিলাম তেল মাখিলাম পানির নিচে ডুবাইয়া রাখলাম আরো দিলাম সেকা পরানের লাঠি রে সান দিলাম বান দিলাম সারলি না তোর বেঁকা পরানের লাঠি রে সান দিলাম বান দিলাম সারলি না তোর বেঁকা তোরে সারা জীবন অসল তোরে সারা জীবন অসল কেমনে চলি একা একা পরানের লাঠি রে
সাম দিলাম বান দিলাম সারলি না তোর ব্যাঙ্কা পদানের লাঠি রে সাম দিলাম বান দিলাম সারলি না তোর ব্যাঙ্কা আরে তোর তো অনেক জায়গা নিয়ে গেলাম শেরপুর নিলাম জামালপুর নিলাম ময়মনসিংহ টাঙ্গাইল নিলাম শেরপুর নিলাম জামালপুর নিলাম ময়মনসিংহ টাঙ্গাইল নিলাম আরো নিলাম ঢাকা পরানের লাঠি রে সান দিলাম বান দিলাম সারলি না তোর ব্যাঙ্কা পরানের লাঠি রে সান দিলাম বান দিলাম সারলি না তোর ব্যাঙ্কা তোরে সারা জীবন চল তোরে সারা জীবন চল কেমনে চলি একা একা পরানের লাঠি রে সান দিলাম বান দিলাম সারলি না তোর ব্যাঙ্কা পরানের লাঠি রে সান দিলাম বান দিলাম সারলি না তোর ব্যাঙ্কা হুগুনা 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 নামেন আসেন তোমরা যাও সবাই আসেন 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 আব্বা আমার লাগে বউ আসছে আস্তে আস্তে হাঁটেন বৃষ্টি হয়েছে তো প্যাক হয়ে গেছে এইটা আবার কেডা এইটা আপনার বড় পোলা তুই গাছের সাথে এইভাবে বাইন্ধা রাখছেন কেন বাইন্ধা রাখছি কি আর সাদে খালি বিয়া করতে চায় আরে বিয়া যে করবি বয়স হইতো না আরে তোর বাপের বিয়ের বয়স শেষ হয়ে যাইতাছে সেই দিকে খেয়াল আছে দুই দিন পর আমার লগে কেউ মাইয়া বিয়া দিব সবাই তো তোর হয়ে যাইব একেবারে একটা উস্তা দিব আবার বিয়া করতে চায় এই চলো ঘরে চলো না এমন সুন্দর একটা পোলারে এই গাছের লগে বাইন্ধা রেখা আমি ঘরে যামো খলেন বান্ধন খলেন আমার বিয়া না করাইয়া তুমি আমার বিয়া করছো এই বেকুপের বাচ্চা বেকুপ আমি কি আর সাদে বিয়া করছি আরে প্যাসে পইরা বিয়া করছি মাথাটা ঠান্ডা কর রে বাপ আমি আর এই বাড়িতেই থাকুন না তোমার আর ঘর কালি করুন রাখো না আমার বিয়ে আমি একলাই করব আগে হাঁটুটু কেন রাখেন নাই প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে চল কান্দা বনাম লাসপুনপুরের মধ্যে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে অনুষ্ঠিত হচ্ছে আপনারা হই হুল্লোড় না করে নিজ নিজ আসন নিয়ে বসে পড়ুন আমি দেখতে পাচ্ছি খেলোয়াড়রা লাফিয়ে লাফিয়ে যার যার মতন শরীর গরম করে নিচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই ছনকান্দা বনাম লাসপুনপুরের মধ্যে বাঘে সিংহের লড়াই শুরু হতে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের গ্রামের অনেক মা বোন খেলা দেখার জন্য এসেছে আমি দর্শকদেরকে অনুরোধ করব আপনারা তাদেরকে সুষ্ঠুভাবে খেলা দেখার জন্য জায়গা ছেড়ে দিবেন রেফারি ঘড়ি দেখছে রেফারি বাসি খেলা শুরু হয়ে গেল দন্তি আসছে লক্ষ্মণপুরের কুতুজ খেলা সুন্দর ভাবে দন্তেছে কুতুজ দেখা যাক কি হয় সবাই ঘিরে ধরেছে ঘিরে ধরেছে না তাকে কেউ দেখতে পারলো না দর্শক সবাই উৎফুল্লিত খেলা আবার
শুরু হয়ে গেল, দম দিচ্ছে ছনকান্দার হারুন, হারুন দম দিচ্ছে খেলোয়াড়েরা, হারুনকে ধরার চেষ্টা করছে, সুন্দরভাবে দম দিচ্ছে, রেফারি সতর্ক, এই হারুন ধরা পড়ে গেছে। এখন দম দিতে আসছে লক্ষ্মণপুরের হাশেম, রেফারির বাঁশি, হাশেম দম দিচ্ছে, চমৎকার, খেলোয়াড়রা হাশেমকে ধরার জন্য, হাশেম সুন্দরভাবে দম দিচ্ছে, দেখা যাক কি হয়, বলা যাচ্ছে না, খেলোয়াড়রা ধরার চেষ্টা করছে, কি হবে, কি হবে, এই আলম জাম্প দিয়ে চুমচুকের মতো দেখা যাক কি হয়, না হাশেম ধরা পড়ে গেছে রেফারির বাঁশি, শাবাশ বাগের বাচ্চা। খেলা আবার শুরু, এবার দম দিচ্ছে ছনকান্দার আলম, খেলোয়াড়রা আলমকে ধরার জন্য চেষ্টা করছে, আলম চমৎকার ভাবে দম দিচ্ছে, কি হয় বলা যাচ্ছে না, এই তো আসি আলমের পা ধরে ফেলেছে, দর্শক সবাই উৎফুল্লিত। আলম ধরে পেয়ে গেছে, হাই হাই রে, হ্যাঁ বাঘে সিংহের লড়াই চলছে, এখন দম দিতে আসছে লক্ষ্মণ কান্দার লাল, লাল সুন্দর ভাবে দম দিচ্ছে, দেখা যাক কি হয়, খেলোয়াড়রা লালকে ঘিরে ধরেছে, লাল সুন্দর ভাবে দম দিচ্ছে, রেফারি সতর্ক ভাবে খেলা পরিচালনা করছে, কি হবে বলা যাচ্ছে না, আশিক লাভ দিয়ে লালের পা ধরে ফেলল, লাল সবাইকে টেনে নিয়ে চলে গেল, কেউ হুল্লোর করবেন না, এখন আসছে, এখন আসছে লক্ষ্মণপুরের কলিম, কলিম সুন্দরভাবে দম দিচ্ছে, খেলোয়াড়রা এই তো কলিম ধরা পড়ে গেছে, এক কলিমকে সবাই ঘেরাও করে ধরে ফেলেছে, একজন আর একজনের উপর লাফিয়ে উঠছে, কলিম মাঝখানে সবাই সবাই উত্তেজিত, আপনারা সবাই শান্ত হন, শান্ত হন, কেউ হইহুল্লোড় করবেন না, সবাই শান্ত হন, শান্ত হয়ে বসেন, খেলা এখন দম দিচ্ছে ছনকান্দার মানিক, মানিক পা দিয়ে শোয়ার চেষ্টা করছে, সুন্দরভাবে সুন্দরভাবে খেলা চলছে, মানিক সুন্দরভাবে দম দিচ্ছে, খেলোয়াড়রা মানিককে উৎসাহিত করছে, সবাই মানিককে ধরার জন্য ঘেরাও কি হবে বলা যাচ্ছে, এই তো মানিক, না মানিক জাম দিয়ে পরে কনুই দিয়ে, হ্যাঁ হ্যাঁ নিচের মাঠে চলে যাচ্ছে, উত্তেজনাকর মুহূর্ত, শুধু দর্শক মন্ডলী, এখন দম দিচ্ছে লক্ষ্মণপুরের আশিক, আশিক সুন্দরভাবে দম দিচ্ছে, দেখা যাক কি হবে বলা যাচ্ছে না, সুন্দরভাবে খেলা চলছে, এই আশিককে সবাই ধরে ফেলেছে, হ্যাঁ আশিককে সবাই ধরে ফেলেছে, আশিক মাটি খামচিয়ে নিজের করে যাওয়ার চেষ্টা করছে, আমরা সবাই জানি আশিক দম দিয়ে পাঁচ মিনিটে বেঁচে থাকতে পারে, কি হয় দেখা যাক, আশিক আশিকের দম, এই দম নাই, দম নাই, ছেড়ে দিছে, ছেড়ে দিছে, স্যার স্যার, আরে না ভাই, দম ছেড়ে নাই, আরে ছেড়ে দিছে, দম ছেড়ে দিছে, ছেড়ে দে, ছেড়ে দে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের পয়েন্ট দিতে হবে, রেফারি যা বলে তাই হবে, তাই হবে, খেলা নিয়ে যা শুরু করছিলি, আমি আগে আন্দাজ করছিলাম,
মরার খেলা নিয়ে কাইজা বাসবই। আমার কথা তো তোরা কেউ শোনস না, না জানি এই খেলা নিয়ে আরো কত খুনাখুনি হয় আল্লাহই জানে। ও মা, পেশার ফেরো না তো, পারি দাও পারি দাও পারি দাও। ও উপস্থিত গ্রামবাসী, তোমরা সবাই শুনো, ওরা আমাদের বহু লোককে আহত করেছে। আজ থেকে তোমরা সবাই মিলে সারা গ্রামে পাহারা বসাবে। লক্ষ্মণপুরের কোন লোক যদি আমাদের এই সন্তানদা গ্রামে আসে, তাহলে সে যেন আর তার জীবন নিয়ে ফেরত যেতে না পারে। মেরে লাশ বানিয়ে নদীর পানিতে ভাসিয়ে দিবি, থানা পুলিশ আমি দেখব। নাম আমার মুতালেব মিয়া, এত সহজে আমি ওদেরকে ছাড়ব না। চাচা চাচা, রহমত চাচা হাসপাতালে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাশেম, আজ থেকে সারা গ্রামে পাহারা বসাবি। সোনকান্দা গ্রামের মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি লক্ষ্মণপুরে আসে তাহলে তারে মাইরা গাছের লগে ঝুলে রাখবি। কোর্ট কাচারি আমি দেখব। হাশেম, ওই শুয়োরের বাচ্চাদের সাথে আমি আর আত্মীয়তা করব না। তুই সকালে ঘটককে গিয়ে বলবি নতুন কোনো পাত্র দেখতে, যিনি রে আমি অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেব। মরার খেলা না খেললে হয় না? তোমার যদি একটা কিছু হয়ে যেত আমার কি হতো? ভাবিদের গায়ের সাথে যে তোমার মারামারি হইলো, তা তোমার বিয়ে আর কি হইব? তোর যে কথা, মারামারি হইছে গ্রামে গ্রামে, এখানে বিয়ে আর কি হইলো? বিয়া তো হইবই। বিয়া হইলে তো ভালোই, যদি তারা বিয়া দিবার না চায়। তুই চুপ থাক, মালিক একটু সুস্থ হইলেই বউ ঘরে আনু। সালাম দি দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বৌমা, ঘুমটাটা খুলে চুলটা দেখাও। বাহ, একটু হেঁটে দেখাও তো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনার নাম কি? তোর নাম কো? সাদিয়া পারভিন চিনি। কোরআন শরীফ পড়া জানেন? জি জানি। এহন, তোর মেয়ে পছন্দ হয়েছে? হুম। আচ্ছা কাকা, আপনার মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনার কোনো আপত্তি না থাকলে আগামী শুক্রবার শুভ কাজটা সেরে ফেলতে চাই আমরা। আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আপনার হাতটা দেখি,
হাতটা দে, দে। কেমনে যে দেখা করুম। চলো তোমরা ওদিকে যাও। আচ্ছা এই তোমরা ওদিকে যাও, আসো। ঠিক মতো পাহারা দিতেছ তো? তোমরা ওই দিকে যাও, আমি দেখতেছি, যাও। আমি কি করি? একটা বিড়ি খাই। রে পাহারা বাদ দিয়ে খারা খারা বিড়ি খাইতেছ? তুই কোন দিক থেকে আইতেছ? উত্তর পাড়া থেকে। আমি ওদিক যেতেছি, তুই এদিক যা। বিড়ি ঘরের সুযোগ নাই। আল্লাহুম আমিন, আল্লাহ। কি রে না খাইয়ে যে শুয়ে পড়লি? ওঠ, খাইয়া তারপরে শু। রাত করে না খাইয়া থাকতে হয় না, ওঠ। আল্লাহ, আমি দোয়া করি সারা জীবন তুই জোয়ান থাক। আল্লাহ। মরার বুড়ি কই? কারো তো দেখলাম না। আরে বালা করে খুঁজা দেখ, নিশ্চয়ই অনেক লোক আমার দেখতে এসে। হায় আল্লাহ, যদি ধরা পড়ে যায় তাহলে বাসায় রাখবো না।
কার পোলা এইখানে ঘুমায় আছে কেদাই দা? এইটা তো দেহি সনকান্দা গ্রামের মানিক, আমাকে গ্রামে ঘুমায় আছে। লক্ষণটা তো বালা মনে হইতাছে না, মন্ডল বাইরে খবরটা তেমন দরকার। তাইলে কি মানিক রে মন্ডল রামাইরা নদী পাড়ে ফালা রাখছে? খবরটা তো মিয়া সাহেবকে দিতে হয়। কি কইলা? মানিকের এত বড় সাহস, ও আমাকে গ্রামের মধ্যে এসে ঘুমায় রয়েছে? ওরে মায়েরা গাছে ঝুলা রাখুম। আশিক, তুই গ্রামের সবাই রে খবর দে, আমি বাজানের খবরটা জানাতেছি। তুই ঠিক কইতাছস তো? হ্যাঁ মিয়া সাহেব, আমি নদীতে গোসল করতে গিয়া নিজ চোখে দেখেছি। তোর কথা যদি সত্যি হয় তাহলে ওই লক্ষ্মণপুর গ্রাম আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, একটারেও বাঁচতে দিব না। আলম! জি হুজুর। গ্রামের সবাইকে খবর দে। আমি তো নিজে চোখে দেখছি, এই যে এইখানে এইভাবে ঘুমায় আসিল। তুমি ধরে নিয়ে গেলা নাকি? আরে ঘুমায় আসিল দেহাই তো আমি কিছু কই নাই। বাজান, ও মনে হয় ভুল দেখছে। না আমি ভুল দেখি নাই, আমি ভুল দেখি নাই, এইখানে ঘুমায় আসিল। হই তুই চুপ থাক, এই চলো চলো সবাই চলো। মানে কে কোথায় মেরে ফেলায় রাখছে? ওই যে ওইখানে। কই? কাউরেই তো দেখতেছি না। ওই এর তো মারে ফেলা রাখছিল, আমি নিজ চোখে দেখে গেছি। নিজের চোখে দেখে গেছো? তাহলে গেল কই? লাশের কি পাখা গজাইছে যে উইরা গেছে? মেশাব, ও যে দেন, আমার মনে হয় লাশ গুম করা লাগে নিয়ে যেতেছে। আমি ওদের বংশ নির্বংশ করে দেব, চলো সবাই। মানিক রে, আমি বাড়ির দিকে যাইতে থাকলাম। কি কইলি? হ চাচা,
আমি নিজ চোখে দেখে আইছি মানিক একটা ব্যাগ হাতে নিয়ে ওই বাড়ির দিকে যাইতেছে। মানিক নাকি বাড়ির দিকে গেছে, আগে চল দেখে আসি। আমি কি নিয়ে থাকবো, আমার মনে কই মা কি হয়েছে এমন করে কান্তাছো কে? অমন করে তাকে কি দেখতাছো? অমন করে কান্তাছো কে? কি হয়েছে আমারে কও। ওরা কইল তোরে নাকি নদী পারে মাইলা ফালায় রাখছে। এসব তুমি কি কইতাছো, আমি তো কিছুই বুঝতাছি না। ওই যে মানিক, চাচা আপনারা তুমি কই গেছিলা? কেন, ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ নিয়ে আসলাম। ঠিক আছে, তো একটু সাবধানে থাইকো, দেখো আবার নদীর ওই পারে যায় না। চল চল। আশিক ভাই তোমার পায়ে পড়ে আমারে বাঁচাও। আহা কি করতেছো, কি হয়েছে তাই কো, তোমার জন্য আমি সব করতে পারি। তুমি তো জানো আমার বিয়া ঠিক হয়ে গেছে, কিন্তু এই বিয়া করা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না আশিক ভাই। এই বিয়া করা সম্ভব না কেন? এই বিয়া হইলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না আশিক ভাই। এখন তুমি আমার শেষ ভরসা আশিক ভাই। আমার কি করতে হইব তাই কো। সনকান্দের মানিককে আমি ভালোবাসি, ওর ছাড়া আমি বাঁচবো না আশিক ভাই। তুমি যেভাবেই পড়ো ওকে একটু খবর দাও আশিক ভাই, ও যেন আজ রাতেই আমার সাথে দেখা করে। তোমার দুটি পায়ে পড়ি আশিক ভাই। উঠো ভাই। তুমি তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। কি রে সতীন, অবেলা শুয়ে রেছিস কেন? এই এত শুয়ে বসা থাকলে স্বামীর সেবা যত্ন করবি কোন সময়? হ্যাঁ চুপ কর তুমি, এত বকবক করো না। আমি সেবা যত্ন করতে না পারলে তোমার কাছে পাঠিয়ে দিব, তুমি ভালো কইরা সেবা যত্ন কইরো।
সতীনের যে আর কথা, আমার সেবা যত্নে কি তোর স্বামীর মন ভরবো? ভরবো ভরবো, এখন বকবকানি বন্ধ করো। উফ, আচ্ছা বন্ধ করলাম, তবে আমার একটা বিশ্বাস আছে, আমার সতীন বংশের মুখে কোনো দিন চুনকালি লাগাইব না। শুয়েপর, ঠিক আছে আশিক ভাই, তো একটু সাবধানে যাইও, যদি কেউ দেখে ফেলায় তাহলে কিন্তু আমার এনে এখনো চিন্তা করে না, কেউ দেখার আগেই আমি হাওয়ায় যাব। ঠিক আছে, আচ্ছা চিনি, ভালোবাসিয়া
প্রেমের দাস দাসী ছিল মমতা যার শাহজাহান, প্রেম করিয়া লাইলি মজনু দিয়াছে অমূল্য প্রাণ। প্রেমের দাস দাসী ছিল মমতা যার শাহজাহান, প্রেম করিয়া লাইলি মজনু দিয়াছে অমূল্য প্রাণ। তোমার আমার প্রেমের কাছে, তোমার আমার প্রেমের কাছে, তোমার আমার প্রেমের কাছে হারিবে প্রেম দুনিয়া। হৃদয় ভরে যাও না ভালোবাসিয়া, পাশিয়াশিয়া হৃদয় ভরে যাও না ভালোবাসিয়া। প্রাণের মানুষ প্রেমের আঙা কুঞ্জব, আদরে তে রাখব বুকে স্বর্গ সুখে আজীবন। এ জীবনের স্বপ্ন যত, এ জীবনের স্বপ্ন যত, এ জীবনের স্বপ্ন যত সবই যে তোমায় নিয়া। হৃদয় ভরে যাও না ভালোবাসিয়া, আসে আসিয়া হৃদয় ভরে যাও না ভালোবাসিয়া, পাশে আসিয়া হৃদয় ভরে যাও না ভালোবাসিয়া। তোমায় ভালোবেসে আমি, তোমায় ভালোবেসে আমি, তোমায় ভালোবেসে আমি প্রাণ দিছি সোফিয়া। হৃদয় ভরে যাও না ভালোবাসিয়া, পাশে আসিয়া হৃদয় ভরে যাও না ভালোবাসিয়া। মন্ডল চাচা, মন্ডল চাচা। কিরে কি হইছে চাচা? সোনকান্দা গ্রামের মানিক আমগো গ্রামের এক মাইয়ার সাথে। কি কইলি? হ চাচা, আগরা গড়গড় করে ধরিয়া আপনি খবর দিতে আইছি। খবর দিতে আইছস কেন? দুইটারে মাইরা নদীতে ভাসায় দে। চলো চলো, তোরা যা, আমি আইতাছি। চাচা, কি আপনি যোগর দুইজনের মাইরা নদীতে বাসা দিতে কইলেন? মাইয়াটাকে জানেন? মাইয়াটাকে? আপনার মাইয়া। মা, চিনি কই? চিনি? আরে ও তো খাটিয়ে শুয়ে ছিল, কেন চিনির কি হইছে? হ্যাঁ হাসেম, চল আমার সাথে।
হাসেম, ওকে নিয়ে আয়। তাকিয়ে দেখছিস কি? ওকে মেরে গাঙে ভাসিয়ে দে। তুই আমার সামনে খারা লিগে সাসা, ওরে মাইরা নদীতে বাসায় দিলে কি সমস্যার সমাধান হইব? আপনার মুখে যে চুনকালি পড়ল, আপনি কি কাল সকালে গ্রামের সবার সামনে মুখ দেখাইতে পারবেন? যেহেতু ওরা দুজন দুজনকে ভালোবাসে, সেহেতু ওদেরকে বিয়া দিয়া এই গ্রাম থেকে চিরতরে বাড়ি করে দেন, দরকার হলে ত্যাজ্য করেন, এতে আপনার ইজ্জত বাঁচব আর গ্রামের সম্মানও রক্ষা পাইব। তুই ঠিকই কইছস, ও আমার বংশের মুখে যে চুনকালি বাইখা দিল তাতে তাতে ওরে আর আমার ঘরে তোলা সম্ভব না। আশিক, মোল্লা ডেকে অগো বিয়া পরে আজ রাইতে গ্রাম থেকে অগো বাইর করে দে, আর কোনো দিন আমি ওর মুখ দেখবার চাই না। আমি আমি ওরে ত্যাজ্য করলাম। যাক, শেষ পর্যন্ত একটা ব্যবস্থা হইল, যাই আমি তাড়াতাড়ি ওদের বিয়ের ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ, ছনকন্দা নিবাসী মৃত হালিম মিয়ার একমাত্র পুত্র মানিক মিয়া আপনাকে শাদি করিতে প্রস্তাব করিতেছে, রাজি থাকলে বলুন কবুল। কবুল কবুল। আল্লাহ আমিন। যা ভাই যা, আল্লাহ ভরসা। ভালো থেকো আশিক ভাই, আল্লাহ আছে, চলো চিনি। তো ছোট যদি দেখতে চাও, এক নিমেষে বড় হয়ে যাও। পৃথিবীটা নয় তো ছোট যদি দেখতে চাও, এক নিমেষে বড় হয়ে যাও। বড় কেমনে হব গুরু? ভাবনাচের ভাবুক হয়ে যাও, আরো বড় হয়ে যাও। পৃথিবীটা নয় তো ছোট যদি দেখতে চাও, এক নিমেষে বড় হয়ে যাও, আরে বড় হয়ে যাও। জন্ম নিয়া মানব কুলে হইয়া মানুষ,
ভুলে ভুলে দিন কাটাইয়া রইলি বেহুশ, ভুলের রাজার মহারাজা না হইলে খাটবি সাজা, ভুলের রাজার মহারাজা না হইলে খাটবি সাজা, শুকনা গাঙে ডুববে যে তোর নাম। তাইলে উপায় গুরু, আমার মতো রাজা হয়ে যাও। পৃথিবীটা নয় তো ছোট, যদি দেখতে চাও এক নিমেষে বড় হয়ে যাও, অনেক বড়। শত দোষে হইয়া দোষী চল রে বুক ফুলাইয়া, শত দুঃখে হইয়া দুঃখী চল সুখের গান গাহিয়া, তা না হলে মরণ সালাম অসময় দিবে জ্বালা, তা না হলে মরণ সালাম অসময় দিবে জ্বালা, বুকের ওপর রাইখা যে তার পা। হায় হায়, তাহলে উপায়, আমার মতো বাদশা হয়ে যাও। পৃথিবীটা নয় তো ছোট, যদি দেখতে চাও এক নিমেষে বড় হয়ে যাও, ওরে ভবরাজের ভাবুক হয়ে যাও আর বড় হয়ে যাও। পৃথিবীটা নয় তো ছোট, যদি দেখতে চাও আরে আমার মতো শাহেনশাহ হয়ে যাও। চিনি কই আমি আমার চিনির কাছে যাব।
চিনি। মানিক, গ্রামের সবাই জানে আমি খারাপ, কিন্তু কাল রাতে আমি একটা ভালো কাম করছি। আমি নিজ হাতে আমার বাজানরে খুন কইরে চিনির ইজ্জত রক্ষা কইরে ওর উদ্ধার করে নিয়েছি। আমি জানি কাল রাতে তুই চিনিরে বিয়া করছস, চিনি এখন তোর স্ত্রী, তুই চিনিরে ঘরে তুলে নে, যাও। যে মাইয়ার জন্য তোমার বাপ খুন হয়েছে সেই মাইয়া এই গ্রামে থাকা অবস্থায় মিয়া সাহেবের জানাজা হইব না। তুমি এই মাইয়ার এই গ্রাম থেকে চলে যাইতে কো আর মানিকরে পুলিশের হাতে ধরা দাও। এই মানিকই তোমার বাপের খুনি। আপনি আমার বাজারের জানাজার ব্যবস্থা করেন, আর ওদের কি করতে হয় আমি দেখতেছি। যা করার তাড়াতাড়ি করো, থানায় খবর পাঠানো হয়েছে, এখনই পুলিশ আয়া পড়ব। এই চলো তোমরা জানাজার ব্যবস্থা করি, আহো আমার লগে আহো, চলো চলো সবাই। মানিক, আমি যে আমার বাজানরে খুন করছি এই গ্রামের একজনও বিশ্বাস করবো না, কেউ না, উল্টা তোরে দোষী করব। হাতে সময় একদম কম, পুলিশ হয়তো এখনই আইসে তোরে ধরে নিয়ে যাবো। আরে তুই কয়েকটা দিন পালিয়ে থাক, আমি চিনি রে ওর বাপের কাছে রেখে আসি, পুলিশের ঝামেলা শেষ হয়ে গেলে তুই ওর জানিয়ে আইবি। ঠিক আছে। না না আমি যাব না, আমি কোন মুখে বাজানোর সামনে দাঁড়াবো, বাজানো মানে আহা, এই নিয়ে তোমার চিন্তা করতে হইব না, আমি যে করে পারি চাচারে বুঝাইয়া আমি তোমারে রেখে হম। যাও চিনি। আমি তোমার সাথে যাবো না, এছাড়া আমাগোর আর কোনো উপায় নাই চিনি, তুমি যাও। না আমি যাবো না, না চিনি, তুমি আর না করো না, এই বিপদের সময় লাল ভাই আমাগোর পাশে এসে দাঁড়াইছে, তুমি লাল ভাইয়ের সাথেই যাও। কিছু ছাড়িয়া আমি হইলাম যে তোমারি, একা একা তুমি ছাড়া কেমনে রব বাড়ি, হাই গো কেমনে রব যাইতে চায় না এমন সবই ভাগ্যের লেখা, জানে যদি থাকি বাইচা আবার হবে দেখা, হাই গো আবার হবে দেখা। চোখে পানি ঝরে
দোষী হইয়া ছাড়লাম সুখের বাড়ি, বাপু ভাইয়ের কাছে তুমি থাকো ধৈর্য ধরি, হায় গো থাকো ধৈর্য ধরি। মানিক, হাতে কিন্তু একদম সময় নাই। আরে পুলিশ কিন্তু যখন তখন এই গ্রামে চলে আইব, তুই তাড়াতাড়ি পালিয়ে যা। আমি সিনিরে ওর বাপের কাছে রেখে আসি, যা তাড়াতাড়ি পালিয়ে যা। স্যার, ওই যে আসামি বিরিধি নিজে পলাইতেছে। তুমি এই মুহূর্তে কলম কিনে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাও, যাও। আর যদি স্বইচ্ছায় নিয়ে না যাও, তাহলে তোমাকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব হইব না। এই সুযোগটাই কাজে লাগাতে হইব, আর মানিক রে দোষী বানাইতে হইব। চাচা, সবই আপনাদের পারিবারিক ব্যাপার, কিন্তু তার আগে আপনার লগে আমার কিছু কথা আছে। গতকালকে রাতে আমার আমার বাজান খুন হয়েছে, আর এই খুনটা কে করছে জানেন? ওই মানিক আমার বাপরে খুন করছে। আর বাজান রে খুনের অপরাধে মানিক রে পুলিশ ধরে নিয়ে গেছে, আর এই সুযোগে মানিকের মা বোন চিনিরে বাড়ি থেকে বাইর করে দিছে। চাচা, গ্রামের লোকজন সিনিরে বাজানের খুনি ভাইবে গ্রাম থেকে বাইর করে দিছে। আমি নিরুপায় হইয়া সিনিরে আপনার কাছে রাখতে আইছি। না, যে মাইয়ারে আমি ত্যাজ্য করছি, কোনো অবস্থাতে সে মাইয়া আমার বাড়িতে ঢুকতে পারবে না। ও কই যাইবো, কই থাকবো, কি খাইবো কি না খাইবো, ও বাঁচবো কি মরবো, সেটা আমার দেখার বিষয় না। তুমি এই মুহূর্তে ওই কলম কিনে নিয়ে আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমি আমি আর কোনদিন ওর মুখ দেখবার চাই না। তুই মানুষ না পশু, তোর বুকে কোনো দয়া মায়া নাই? মায়াটা মরতে বইছে আর তুই আসিস তোর বংশ মর্যাদা নিয়া। তোর এত বড় সাহস, তুই আমার নাতনির তেজ্য কইরা এই বাড়ি থেকে বাইর করে দিতে চাস? এই এই বাড়ি তোমার না, আমার আমার সিনি আমার বাড়িতেই থাকবো। এতদিন অনেক কিছু আমি নীরবে সহ্য করছি,
কিন্তু আর না, তুই যদি তোর মায়ের ত্যায্য করতে পারস তাহলে আমিও আমার পোলার ত্যায্য করতে পারুম। ওই তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যা, তোর মুখ আমি দেখতে চাই না। এই বাইরো বাইরো, কানে শুনস না, আমার বাড়ি থেকে বাইর হ। বেস্টটা ঠিক মতো লাগছে, তুই খুব ভালো করছিস ভাই, তোর এই উপকারের কথা আমি কোনোদিন বললাম না। তুই আমার সিনির সম্মান রক্ষা করছিস, আল্লাহ তোর ভালো করব। তুই ভালো থাকিস ভাই, ভালো থাকিস, মাঝে মধ্যে আইস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সিনির আমি অন্য জায়গায় বিয়ে দেব, তুই একটা ভালো পাত্র দেখ। পাখি আদরেতে
বুকে রাখি তুমি, থাকো ধৈর্য ধরিয়া, ও থাকো ধৈর্য ধরিয়া। অত্যাধিক মানসিক যন্ত্রণা সহ্য করতে না পাইরা মানসিক ভারসাম্য হারাই ফেলাইছে, তবে ভয়ের কোনো কারণ নাই। অতীতের কোনো স্মৃতি মনে পড়লেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি কিছু ওষুধ লিখে দিতেছি, এগুলো নিয়মিত খাওয়ান, কিন্তু সাবধান, আপাতত ওর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবেন না। চাচা, আবার কি হলো? আপনি আমার বাবার মতো, আপনি কিন্তু আমাদের শেষ ভরসা। যেভাবে হোক মন্ডল চাচারে বুঝাইয়া দুই গ্রামের মধ্যে একটা মীমাংসা করতেই হব। নাম আমার আন্দাজ ঘট, আমি পাই চাচা, এই দুই গ্রামের মধ্যে ঝগড়া ফেসাদ বিবাদ হইতে দিব না, যেভাবে হোক আজকে এর একটা বিহিত করেই সারবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। চুপ করে থাকিস না সিডি, আমার সব খুললা গো। মানে কি মেয়ারে খুন করছে নাকি অন্য কেউ? মেয়ারে খুন করে মানিকের উপর দুঃসা ভাই দিছে, কথা কিনি কথা কো। আমি যে আর তোর কষ্ট সইবার পারতাছি না,
লাল খুবই খারাপ, ওর কথা আমার কিছুতেই বিশ্বাস হইতেছে না। নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো ঘটনা আছে। যেভাবে হোক মানিকের সাথে দেখা কইরা এর রহস্য উদ্ঘাটন করতে হইব। শোনো ঘটক, তুমি মীমাংসার প্রস্তাব নিয়ে আসছো, সেটা খুব ভালো কথা। আর আমিও চাই দুই গ্রামের মানুষ আগের মতোই মিলামিশা থাকুক। যা হবার হয়ে গেছে, এখন থেকে কারো প্রতি কারো যেন রাগ ক্ষোভ হিংসা না থাকে। এখন থেকে আমরা সবাই সবার ভাই ভাই। ভবিষ্যতে যেন আর কোনোদিন দুই গ্রামের মধ্যে ঝগড়া বিবাদ না হয়, তার জন্য দুই গ্রামের মধ্যে একটা আত্মীয়তা সম্পর্ক রাখা দরকার। আপনি অনুমতি দিলে আমি একটা প্রস্তাব দিতে পারি। বিশ্বাস করো আশিক ভাই, বিয়ারে আমি খুন করি নাই। ওই রাতে চিনিরে বিয়া কইরা গ্রামে ঢুকা মাত্রই গ্রামের লোকেরা আমার উপর আক্রমণ করে, সবাই মিলে আমার হেলো পাতারি ভাবে পিটাইতে থাকে। এক পর্যায়ে আমি জ্ঞান হারায় মাটিতে পড়ে যাই। তারপর সকালে সেই থেকে আমি এখানে। আর বাবা বাবির কি আছে, গ্রামের সবাই মিলে যখন প্রস্তাব নিয়ে আইসে তখন আর না করার দরকার নেই। তাছাড়া লাল মিয়ারা খানদানি বংশ, সেলেও ভালো, চিনি সুখেই থাকবো। তুই অগরে পাকা কথা দিয়া দে বৌমা। জি বাবা। তুমি কি কও? দাদিমা যেখানে রাজি আছেন সেখানে আমি আর কি বলুম বাবা। আর দেরি না কইরা বিয়ের দিন তারিখ পাকা করে ফেলান। তা না হয় করলাম, কিন্তু সিনির যে অবস্থা। সেই সব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাব। ঠিক আছে, আমি তাহলে ওকে পাকা কথা দিয়ে দিই। আচ্ছা। শুনো বলেন চাচি, তোমার গো চাচা বাইসে থাকলে আমার কোনো চিন্তা করার লাগতো না, এখন সমস্ত কাজ কাম তোমার গো করার লাগবো। গ্রামের সবাই রে দাওয়াত দিছো তো? হ চাচি, গ্রামের সবাই রে দাওয়াত দিছি, কেউ বাদ নাই। আচ্ছা ঠিক আছে। বড়ই ভাগ্যবান, কাঁচা টাকায়
কন্যার নামটা কি জানি? অনানি, সিনি, সিনি, সিনি। তামান্দে যে আনব কন্যা নামটি তাহারি চিনি গো, আমগ দামান বড়ই ভাগ্যবান। আসি ভাই, বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ, দস্তখত দাও। আশিক ভাই, মানিক, মানিক, হাতে সময় খুব কম। আজকে লালের সাথে চিনির বিয়া দিয়ে দিতেছে। যেভাবেই হোক এই বিয়া ঠেকাইয়া সত্য ঘটনা সবাই জানাই তৈব। তাড়াতাড়ি চল ভাই। ঠিক আছে, এখন তোমরা যাও, 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 তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো ভাই। টাকা দেনমোহর ধার্য করিয়া তার মধ্যে গহনা বাবদ 30,000 টাকা বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া সনকান্দা গ্রামের মৃত মোতালেব মিয়ার একমাত্র পুত্র লাল মিয়া আপনাকে বিবাহের প্রস্তাব দিয়াছে। আপনি যদি তাহাকে স্বামী হিসাবে গ্রহণ করিতে রাজি থাকেন তাহলে বলুন কবুল। কবুল? চুপ করে থাকিস না, আরে কবুল কো। আমারা চিনি সরলতার সুযোগ নিয়ে লাল আপনারা মিথ্যা কথা কইছে। চিনিরে পাবার জন্য লাল নিজে হাতে ওর বাপরে খুন করছে, আর সে খুনের দায় আমার উপরে চাপায়া দিয়া আমার পুলিশের হাতে ধরাইয়া দিছে। পেছে পড়ে গেলাম। এইসব তুমি কি কইতাছো? মানিক ঠিকই কইতাছে চাচা,
সবকিছুই লালের ষড়যন্ত্র। আপনি তাড়াতাড়ি এই বিয়ে বন্ধ করেন, তা নাহলে সর্বনাশ হয়ে যাইব। একটা খুনির সাথে চিনির বিয়ে হইতে পারে না চাচা। তাছাড়া আপনি নিজেই মানিকের সাথে চিনির বিয়ে দিতে কইছেন। মানিক মানিক সম্পূর্ণ নির্দোষ। হাশেম, এই বিয়ে বন্ধ কর। এই তোরা তাকে কি দেখতেছস? হারামজাদারে মাইরা তক্তা বানা, যা যা। আরে কাজী, ঘটনা তো এক খেয়ে গেছে, যদি বাঁচতে চাও আমার লগে পালাও, আসো। জান বাঁচানো বরজ। আমার তো ডর করতেছে। এই সুযোগে সিনেমা নিয়ে ভাগতে হইব। আসো তো মা দেখি। আমি কি মাল, নাম আমার লাল। Oh!
চিনিরে যখন আমি পাবো না, তখন কাউরে পাইতে দিব না। আমি তোরে ডুবে মারুম পাড়িতে, তুই ডুবে মারুম দেখ তোরে আমি কি করি, তোরে দেখো চস কর। আমি যখন তোরে পামু না, তোরে বাস বারো দিব না, তোরে বাস বারো দিব না, তুই পাড়িতে ডুবে মরবি, ডুবে মরবি। আরে
ওই তো মানিক পড়ে রয়েছে, আসো চলো সবাই ধরো ধরো মানিকটা ধরো। মানিক মানিক ও মানিক মানিক বাবা বাবা ধরো ধরো রহমানু প্রেম স্বর্গ, প্রেম ধর্ম, প্রেমের দুনিয়ায় প্রেমিক যারা তারাই বাঁচে তারই মহিমায়। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আগুন যার অন্তরে, প্রেমের আগুন যার অন্তরে, আদম হাওয়া থেকে শুরু তারাই প্রেমের মহাগুরু গো। আদম হাওয়া থেকে শুরু তারাই প্রেমের মহাগুরু গো। লাইলি মজনু শিরি ফরহা ডোরে জাগিলো ঘরে ঘরে গো। রোমিও জুলিয়েট তো রোমিও জুলিয়েট তো সব ছিল প্রেমের তরে, প্রেমের আগুন যার অন্তরে। রজকিনী তারাই প্রেমের শিরোমণি গো। চণ্ডীদাসার রজকিনী তারাই প্রেমের শিরোমণি গো। রাম সীতা রাধা কৃষ্ণ প্রেম করেছে জীবন ভরে, প্রেমের আগুন যার অন্তরে। আল্লাহু আল্লাহু।
আল্লাহ। মমতাজের শাহজাহানে রাখছে ভূমি প্রেমের ঋণে গো, মমতাজের শাহজাহানে রাখছে ভূমি প্রেমের ঋণে গো। প্রেমে বাঁচে প্রেমে মরে, প্রেমে বাঁচে প্রেমে মরে, সুখে ঘুমায় প্রেমের ঘরে, প্রেমের আগুন যার অন্তরে। Ha 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 ha!